তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর শাড়ি ব্লাউজটা ম্যাচিং হয়েছে কিনা অবশ্যই জানিও, আর সাথে থাকতে হবে দেখার জন্য যে আজ আমি কোথায় যাচ্ছি, শরীরটা আজকে একটু ভালো আছে। তো আজকের ব্লগে আমি শেয়ার করবো আজকে আমি কোথায় যাচ্ছি, কেমন লাগছে, এখানে লাইটস কম বলে ভিডিওটা ভালো আসছে না, তো চলো সাথে থাকো। এখানে আমি সমস্ত কিছু নামিয়েছি কিন্তু এখন কনফিউজ হচ্ছি, এইটা পরবো নাকি এই শাড়িটা পরবো, এই কালারটা ঠিক বোঝা যাচ্ছে না। এটা পিঙ্ক কালারের উপর আছে, সিল্কের শাড়ি এটা, আর এটা একটু বেনারসি কাপড়ের উপর আছে, এরকম পাড় বসানো। আর দু প্রবলেম হচ্ছে, এটার ব্লাউজ করতে দেওয়া ছিল কিন্তু ব্লাউজটা এখনও টেলার থেকে দেওয়া হয়নি, যেটা আমার সবথেকে খারাপ লাগছে। কিন্তু এই ব্লাউজটা এটার সাথে চলে যাবে, এটার সাথেও চলে যাবে, তো ওই জন্য একটাই ব্লাউজ বার করেছি। তো এটা একটা বিশাল মানে বড় ডিসিশন, যেটা আমি একদমই নিতে পারছি না। এমনিতেই আমি বাপের বাড়িতে আছি, আমার সমস্ত শাড়ি তাড়ি সব কিছু রয়েছে শ্বশুর বাড়িতে, তো কোনটা পরবো দেখা যাক, তোমাদের সাথে শেয়ার তো করবোই সাথে সাথে। তো চলো, এই দেখো এখানে মেকআপের জিনিস সব রয়েছে, এটাতে আমার লিপস্টিক রয়েছে, এটাতে সমস্ত মেকআপের জিনিস, সেটাতে কিছু জুয়েলারি, সব তো আনা হয়নি, বললামই তো যে বাপের বাড়িতে রয়েছি তো এখানে সমস্ত কিছু জিনিস আনা হয় না। তো চলো দেখে নেওয়া যাক কোনটা লাস্ট ডিসিশন নিয়ে পড়ছি, সাথে থাকো। দেখে নাও শেষমেশ এই শাড়িটাই পরলাম, তো চলো। এই শাড়িটা কিন্তু দেখতে খারাপ না, সুন্দর লাগছে। তো মেকআপটা স্টার্ট করে দিই, এমনিতে আমার শরীরটা একটু খারাপ আছে, তো চলো স্টার্ট করে নিই। যতটা সম্ভব দেখানো যাবে আমি ততটাই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, তো সাথে থাকো। আমি মেকআপটা খুব তাড়াতাড়ি করছিলাম, কেননা খুব তাড়া ছিল, আমাকে সময় দেওয়া হয়েছিল যে 7টার মধ্যে রেডি হয়ে যেতে হবে। তো মেকআপ করতে যেহেতু সময় লাগে, বাড়িতে অন্যান্য বিয়েবাড়িগুলোতে অনেকটা টাইম লাগায়, ওই জন্য আগেভাগে বলে রেখেছিল যে 7টার মধ্যে একদম রেডি হয়ে যাবে। তো আমি 4টে থেকে শুরু করে দিয়েছিলাম একদম রেডি হওয়া। আসলে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিলো, আমার ছেলেরও শরীর খুব খারাপ হয়ে গিয়েছিলো, ঠান্ডা লেগে গেছে দুজনেরই, যার কারণে বিয়ের দিন আমরা যেতে পারিনি। তো আমার কাকা শ্বশুরের মেয়ের বিয়ে হলো, মানে একদমই বাড়ির বিয়ে, বাড়ি বলতে পারো ননদের বিয়ে, তো যেতেই হলো, কারণ ওনারা রাগ করছিলেন যে আসছে না বৌমা, তো ওই কারণে আমাকে যেতে হলো। তো আজকে রিসেপশনে আমি যাচ্ছি, তোমরা দেখতেই পাবে, যতটুকু ক্লিপস তোমাদের সাথে দেখানো সম্ভব আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ঝটপট করে মেকআপ করছি, এরপর বেরিয়ে পড়ব, সবটাই সাথে থাকো, তোমরা দেখতে থাকো। আর এখানে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম, তো ওই ক্লিপসটা জয়েন করা হয়নি, তো বলে দিলাম যে ব্লাউজটার সাথে শাড়িটা ম্যাচিং হচ্ছে কিনা তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর মেকআপ মানে পুরো ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড, দেখতে পাচ্ছ আমি ফাউন্ডেশন ব্লেন্ড করে নিলাম, আর এখানে আমি ফাউন্ডেশন ইউজ করলাম ম্যালিও। প্লিজ তোমরা ম্যালিওর ফাউন্ডেশনটা একবার ইউজটি করে দেখো, এত ভালো একটা ফাউন্ডেশন, মানে দারুণ, জাস্ট ওয়াও। আমার সেট নাম্বারটা আমি মেনশন করে দেবো, তোমরা অবশ্যই একবার ইউজ করো। এখানে কনসিলার আমি ইউজ করছি, এটা হচ্ছে সুইস বিউটির একটা অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট কনসিলার, মানে অসাধারণ। জাস্ট সাথে থাকো আর দেখতে থাকো। কনসিলারটা একদম জাস্ট একটু ছুলেই ব্লেন্ড হয়ে যাচ্ছিলো, তো ফার্স্টে একটা কনসিলার ব্রাশ দিয়ে এরকমভাবে পুরো স্কিনের মধ্যে ব্লেন্ড করে নিলাম, তারপর এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে স্প্রেড করব, মানে বসাবো জিনিসটাকে। তো এত ভালো, মানে ম্যালিওর ফাউন্ডেশনটার সাথে এই কনসিলারটা এত সুন্দরভাবে একটা আমাকে বেস ফিনিশিং দিয়েছিলো, মানে ভাবতেও পারবে না। মেকআপটা বেস মানে একদম ব্লেন্ডিংটা খুব দারুণ হয়েছিল, ব্লেন্ডিংটাই হচ্ছে মেকআপের আসল। তো সেদিকে খেয়াল রেখো যে একটু বেশিক্ষণ ধরে ব্লেন্ড করলে কিন্তু তোমার মেকআপটা ফ্ললেস লাগবে, যাতে কিন্তু তোমাকে একদম ন্যাচারাল লুক একটা দেবে। তো চলো দেখতে থাকো।
দেখো মেকআপটা কত গ্লোয়িং লাগছে তোমরা দেখতে পাচ্ছ, জানি না ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারবে, কিন্তু ভীষণ গ্লোয়িং লাগছিল। এখানে আমার কম্প্যাক্টের তুলিটা পড়ে গেল, তো এই দেখো। এরপর ওই ভিজে ব্লেন্ডারটা দিয়েই কম্প্যাক্টটা নিয়ে চোখের কোণাটা, চোখের ওপরটা সে মানে ভালো করে ইয়ে করে নেবো, ফাউন্ডেশন এবং কনসিলারটাকে সুন্দর করে বসিয়ে নেব। দেখো মেকআপ করাটা কিন্তু খুব টাফ একটা ব্যাপার নয়, তুমি যদি টাইম নিয়ে আস্তে আস্তে করো তো জিনিসটা খুবই ইজি, তোমরা কিন্তু সহজেই করতে পারবে। আমিও কিন্তু মেকআপের কিছুই করতে পারতাম না, এখন মোটামুটি সবই শিখেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করব, তোমরা বুঝতেই পারবে। এই যে আমার ফাইনাল লুক, আমার লুকটা আরও তোমরা ভালোভাবে দেখতে পারবে যখন ফুল ভিডিওটা আমি দিতে পারবো, দেখে নাও। এখন এরকম আমি লাস্ট ফিনিশিংয়ে সেজেছি, এখানে সাজবার মতো কিছুই নেই, দুটো কানের দুল পরেছি, দুটো একটা চোকার একটা ছোটো হার পরেছি, কোমরে কোমরবন্ধনী পরেছি। এই যে আমি শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম, এটা হচ্ছে আমার গ্রামের শ্বশুর বাড়ি, বিয়েটা কিন্তু এখানেই, ইনি আমার কাকা শ্বশুর, ছোট কাকা শ্বশুর, আমার ছেলে খেলছে আর এখানে সবাই বসে রয়েছে, আমি গল্প করছি সবার সাথে, সবাই খুব খুশি হয়েছেন আমি যাওয়াতে। মানে ওনারা চেয়েছিলেন যে আমি রিসেপশনে অন্তত জয়েন হই, তো সবারই খুব ভালো লেগেছে আমি যাওয়াতে। তো এই দেখে নাও আমার ফুল লুকটা, আমি তোমাদের সাথে বারবার শেয়ার করছি, ওই যে আমার দেওয়ার পেছনে হাত ধুচ্ছে বেসিনে। তো এরপর আমরা সোজা চলে যাবো যেখানে রিসেপশন পার্টি হবে ওখানে, এইখান থেকে মানে আমরা ছোটো গাড়িতে করে ওখানে গেলাম, তো একটা বাসে করে এই গ্রামের সবাই গিয়েছিলো আর আমরা ছোটো গাড়িতে করে গিয়েছিলাম। এই যে ঢুকলাম, ঢুকতে ঢুকতে প্যান্ডেলের সামনে একটু দেখিয়ে দিলাম তোমাদের আমাকে। আসলে কি বলো তো, যদি ভিডিও শ্যুট করা হয় তাহলে কেউ একজন ক্যামেরা ধরে দিলে ভিডিওটা ভালো আসে আর পুরোটা তুলতেও সুবিধা হয়। তত্ত্ব নিয়ে সবাই ঢুকছে, মানে মেয়ের বাড়ি থেকে প্রীতিভোজের দিন আমাদের বাড়িতে থেকে কিছু কিছু নিয়ে যাওয়া হয়। আমরা বসে আছি টিফিনের অপেক্ষায়, এখানে ফার্স্টে গিয়ে পরে আমাদেরকে টিফিন দেওয়া হয়েছিল। এই দেখো হাতে সুন্দর আংটিটা পরে গিয়েছি, এটা আমার মায়ের গোল্ডের একটা আংটি, আমার খুব ভালো লাগে, অনেকটা বড়, ওই কারণে পরে গিয়েছিলাম, তোমরা জানিও কেমন। এই যে টিফিন দিয়ে দিল, টিফিনে কী কী দিয়েছিল তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর খুব ভালো দিয়েছিল টিফিন, দেখে নাও, একটা মাজা রয়েছে, একটা কালো মিষ্টি রয়েছে, একটা কচুরি রয়েছে, দুটো আবার মিষ্টি আছে। এই যে আমরা দুজন, মানে এটা আমার যা হয়ে মানে একজন যা বড় যা, তো দুজনে মিলে ঢুকছি, মাঝে আমার ছেলে আর ওরও একজন ছেলে আছে, মানে আমার ছেলের বয়সই 2 বছরের বড়। তো সবাই ফটোশ্যুট চলছে, দেখো আমার ননদ, ননদের মানে ও খুব খুশি হয়েছে আমি যাওয়াতে, অনেক গল্প করলাম আমরা, যেদিন বিয়ের দিন যাইনি ওই জন্য ওর খুব মন খারাপ হয়েছিল, বলছিল কথা বলবো না তোমার সাথে। তো এই যে খেতে বসে গেছি খাবার টেবিলে, তো আমি কেটে কেটে ভিডিওগুলো জয়েন করব তোমাদের সাথে, মানে শেয়ার করার জন্য যতটুকু পেরেছি আমি শেয়ার করবো। এই যে আমার ছেলে দেখে নাও, ও খাওয়ার জন্য রেডি, মানে খুব এক্সাইটেড, সকাল থেকে বলছে মা যাব ভোজ খেতে যাব এরকম বলছিল। এই যে বসেছি আমরা, আমাকে দেখে নাও, এই যে আমার পেছনে, আমার একদম পেছনে আমার হাজবেন্ড বসেছে, এই যে ওকে আমি দেখাবার চেষ্টা করলাম কিন্তু এইদিকে তাকাচ্ছেই না ক্যামেরার দিকে। তো যতটুকু সম্ভব হয়েছে আমি নিজেই ক্যামেরাম্যান, তো তুলে তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই যে ছেলে গল্প করছে তার বাবার সাথে, প্লেট দিয়ে দিয়েছে, দেখে নাও মেনুতে কী কী রয়েছে, মিনারেল ওয়াটার আছে, লবণ লেবু, স্যালাড সস, কাটলেট, ভেজ না ফ্রাই, নান, চানা মশলা, আরও অনেক কিছু ছিল। তো বেশ ভালোই খেলাম। তো এই যে ফ্রাই নানের সাথে চানা মশলা দিয়ে ফার্স্ট বাইটটা তোমাদের জন্য, তোমরা খেয়ে নাও, এটা তোমাদের জন্য আমি তুলেছি ভিডিওটা, দেখে নাও।
তো বেশ পেট পুরে খেলাম, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষে উঠে পড়েছি, কারণ এত ঠান্ডা, রাত্রি যত বাড়ছে ঠান্ডা তত বাড়ছে, এদিকে কিন্তু ঠান্ডাটা বেশ পড়ে গিয়েছে। কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে ছবিগুলো এবং ভিডিওটা। যদি ভালো লাগে তো প্লিজ সাথে থেকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।